সঠিক সময়ে দেশবাসীর জন্য করোনার টিকা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। এর আগে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপির 41তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের সুস্থতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মানবতা বিরোধী অপরাধে ময়মনসিংহে তিনজনের যাবজ্জীবন, পাঁচজনের 20 বছর কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি শাহিনুর ইসলাম, বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আব্বু আহমেদ জমাদারের বেঞ্চে এই রায় ঘোষণা করেন। দণ্ডিতরা মুক্তিযুদ্ধের সময় 4 জনকে হত্যা ও 9 জনকে আটক এবং নির্যাতন করেছিল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদ জানাতে সারা দেশে নেতাকর্মীদের ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। খেতাব বাতিলের প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তারা। এ সময় নেতারা বলেন, রাজপথের আন্দোলন করে সমস্যার সমাধান আনতে হবে, মাফিয়া সরকার জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে পারবে না। তারা অভিযোগ করেন, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়ে খুনিদের খেতাব দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, টিকা নেওয়ার জন্য এখন থেকে অনস্পট রেজিস্ট্রেশন করা হবে না। আগে যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকেই ভ্যাকসিন দেওয়া হবে। পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কাগজবিহীন ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সকলের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামে যাওয়ার পথে নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় বসুরহাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হয়েছেন। শপথ নিতে যাওয়ার পথে ভোরে ফেনীর দাগনভূঞা 0 পয়েন্টে এই হামলা হয়। আব্দুল কাদের মির্জা জানিয়েছেন, বহরের পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাভার সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী এই ডিজিটাল ম্যারাথনের আয়োজন করে। এতে চ্যাম্পিয়ন হন 9ম পদাতিক ডিভিশনের সৈনিক সোহানুর রহমান। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের 9 বছর আজ। আলোচিত ওই হত্যাকাণ্ডের রহস্য এখনও জানা যায়নি, ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে ওই নৃশংসতায় জড়িতরা। চাঞ্চল্যকর মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে হাইকোর্টের নির্দেশ থাকলেও এ পর্যন্ত 78 বার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা। এই পরিস্থিতিতে হতাশ নিহতের পরিবারের সদস্যরা। চিকিৎসক নার্সকে লাঞ্ছিত করার প্রতিবাদে গাইবান্ধা সদর হাসপাতালের বহির্বিভাগে দ্বিতীয় দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন রোগীরা। গত মঙ্গলবার রাতে হাসিবুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়। এরপর ভুল চিকিৎসার অভিযোগ তুলে চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করেন ওই শিশুর স্বজনরা। চিকিৎসকরা বলছেন, দায়ীদের গ্রেফতার করা না পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। কার্যকারিতা কম, এমন অভিযোগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই অবস্থাতেই সব বয়সীদের জন্য এই টিকা অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে 65টির বেশি বয়সীদের এই টিকা ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল কয়েকটি দেশ। এদিকে করোনায় বিশ্বে মারা গেছে 23,64,000 রোগী, আক্রান্ত হয়েছে 10,78,00,000 বেশি মানুষ। পূর্ব লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে সৈন্য প্রত্যাহারে চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ভারত। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, লেকের উত্তর ও দক্ষিণ পাড় থেকে সৈন্য প্রত্যাহার করবে দুদেশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকালই সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। গেল বছরের জুন মাসে গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই সংকট নিরসনে সামরিক ও কূটনৈতিক তৎপরতা চালায় ভারত চীন।